আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী শাখা কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। তোমাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জাকির হোসেন, সহকারী শিক্ষক বাংলা বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র ক্লাস প্রতিদিনের ন্যায় ধারাবাহিকভাবে আমি তোমাদের সঙ্গে এই প্রথম পত্র নিয়ে কথা বলে আসছি। সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সঙ্গে আরও একটি অংশ নিয়ে আলোচনা করব। তো আজকের একটি কবিতা নিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে। তো আমি এই কবিতাটা নিয়ে এর আগের একটা ক্লাসে কথা বলেছি, আজকে মূলত কবিতাটির অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো। তো বুঝতে পারতেছো আমরা কোন কবিতা নিয়ে কথা বলবো? আজকে আমি একটি কবিতা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আব্দুল হাকিম রচিত বঙ্গবাণী কবিতা নিয়ে কথা বলবো। আমরা জানি, এর আগেও আমরা আলোচনা করেছি যে বঙ্গবাণী কবিতাটার কবি হচ্ছে আব্দুল হাকিম, মধ্যযুগের একজন কবি। প্রায় আনুমানিক 1620 খ্রিস্টাব্দে তিনি সন্দ্বীপের সুধারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন, আমরা দেখেছি। এবং আমরা এরপরেও দেখেছি যে আব্দুল হাকিমের এই বঙ্গবাণী কবিতাটি তার বিখ্যাত কাব্যগ্রন্থ নূরনামা কাব্যগ্রন্থ থেকে প্রকাশিত হয়েছে। আব্দুল হাকিম মধ্যযুগের আদলে, মূলত আমরা জানি যে মধ্যযুগে কবিতা বা বিভিন্ন সাহিত্য রচনা হতো দেব দেবী নির্ভর, কিন্তু একমাত্র আব্দুল হাকিম যিনি মধ্যযুগে জন্মগ্রহণ করেছেন এবং মধ্যযুগের কবি হয়েও তার কবিতাতে দেশপ্রেম রয়েছে, তার কবিতাতে মানুষ রয়েছে। দেব দেবী নির্ভর সাহিত্য তার নয়, তার সাহিত্য হচ্ছে আধুনিকতার ছোঁয়ায়। যেমন আধুনিক যুগের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে মানুষ, আধুনিক যুগের মানুষ এবং তাদের বিভিন্ন বিষয় নিয়ে। তো মধ্যযুগের আদলেও আব্দুল হাকিম এই বঙ্গবাণী কবিতাটিতে দেশপ্রেমের, মাতৃভাষার, মাতৃভূমির পরিচয় দিয়েছেন। অর্থাৎ মধ্যযুগের আদলে এমন বাণীবদ্ধ কবিতাটি বিরল, বাংলা সাহিত্যে বিরল। মধ্যযুগের এই কবি আব্দুল হাকিম আনুমানিক 1620 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন এবং 1690 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেছেন, আমরা জানি। এখান থেকে আমরা এর আগে কবি পরিচয় পড়েছিলাম, একটু তোমাদের স্মরণ করিয়ে দিলাম। তারপরে আমরা শব্দার্থ পড়েছিলাম, এখানে গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ রয়েছে, হাবিলাস মানে প্রবল ইচ্ছা। এরপরে আমরা সিফত শব্দার্থ গুণ পড়েছিলাম, আমরা মারফত পড়েছিলাম যারা জ্ঞানহীন, হ্যাঁ এইগুলো শব্দের অর্থ আমরা পড়েছিলাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা বলবো, অর্থাৎ আজকের আলোচ্য বিষয় হবে সৃজনশীল। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সৃজনশীল, অর্থাৎ আমরা এই বঙ্গবাণী কবিতার সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলবো। আমি আজকে তোমাদের সঙ্গে অনলি একটি সৃজনশীল নিয়ে কথা বলবো। তবে সৃজনশীল যেহেতু আজকে তোমাদের সঙ্গে আমার প্রথম ক্লাস, এই জন্য সৃজনশীলটা তোমাদের কিছুটা হিংস দেওয়া দরকার, যদিও আমি নবম শ্রেণীতে তোমাদের এই সৃজনশীল সম্পর্কে একটু ধারণা দিয়েছি। আমরা জানি যে একটা সৃজনশীলে চারটা প্রশ্ন থাকে, একটা জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। এখানে 10 নম্বর থাকে, প্রথমেই থাকবে 1 নম্বরের, 2 নম্বরের, 3 নম্বরের এবং 4 নম্বরের। এই প্রশ্নগুলো লেখারও কিন্তু একটি সুন্দর নিয়ম রয়েছে। যেমন আমরা একের ক নম্বর প্রশ্নে যে প্রশ্নটা থাকবে জ্ঞানমূলক, সেটার উত্তর কিন্তু আমরা এক লাইনেই বা একটা শব্দে বা একটা বাক্যের মধ্যে আমরা দিতে পারি, 1 নম্বর থাকবে। কিন্তু যেটা অনুধাবনমূলক খতে থাকবে, সেই প্রশ্নটি তোমাদের একটু বুঝে লিখতে হবে। এখানে 2টি অংশ থাকবে, একটি হচ্ছে জ্ঞানমূলকের অংশ আর একটি হচ্ছে ব্যাখ্যামূলকের অংশ। অর্থাৎ তোমাকে প্রথমেই মূল উত্তরটুকু দিতে হবে এবং এরপরে ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে। এরপরে গ নম্বর প্রশ্নেও প্যারা থাকবে, 3টি প্যারাই তোমাকে রচনাটি সম্পন্ন করতে হবে, লেখাটি, প্রশ্নটি সম্পন্ন করতে হবে। এখানেও প্রথমে জ্ঞানমূলক আকারে থাকবে এবং অনুধাবন এবং তোমার পাঠ্যসূচির অর্থাৎ এই বঙ্গবাণী কবিতার আলোকে 2টি প্যারার মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে তোমার মতামত যাচাই করতে হবে। এরপরে ঘ নম্বর প্রশ্ন ঠিক একই রকম, তবে এখানে প্যারা থাকবে 4টি। এই 4টি প্যারার মধ্যে সর্বশেষ প্যারা মন্তব্য, অর্থাৎ তোমার নিজস্ব মতামত সেখানে উল্লেখ করতে হবে, তোমার নিজস্ব মতামত, সেই প্রশ্নে সম্পৃক্ত মতামত তোমাকে প্রকাশ করতে হবে। তাহলে
আসি আমরা একটা সৃজনশীল নিয়ে কথা বলি এবং সেই ফাঁকে ফাঁকে আমরা উত্তরগুলোও দেখব। দেখো সৃজনশীলে আমি একটি লিখে রাখছি বোর্ডে, দেখো বলেছে 1952 সালের 21 ফেব্রুয়ারি বাংলার দামাল ছেলেরা মাতৃভাষার মান রক্ষার্থে রাজপথে জীবন দেন, মাতৃভাষার জন্য এমন আবেগ অনুভূতি দৃষ্টান্ত ইতিহাসে বিরল, বাঙালি প্রমাণ করেছে মা মাটি ও মাতৃভাষা তাদের কাছে সমান ভালোবাসার জিনিস। আমরা একটু যদি সৃজনশীলতার দিকে লক্ষ্য করি, বলেছে তা 1952 সালের 21 ফেব্রুয়ারি বাংলার দামাল ছেলেরা তাদের নিজের মায়ের ভাষাকে নিজের মাতৃভাষাকে অর্জনের জন্য অন্যের হাত থেকে রক্ষার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়েছেন, অর্থাৎ ভাষার মান রক্ষার্থে রাজপথে নিজের জীবন বিলিয়ে রাজপথ রঞ্জিত করেছেন। এবং বলেছে মাতৃভাষার জন্য এমন আবেগ পৃথিবীর কোনো দেশে নাই, আমরা একমাত্র বাঙালি, আমরা একমাত্র বাংলাদেশ যারা নাকি যারা এই ভাষার জন্য নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিয়েছেন, যা পৃথিবীর ইতিহাসে বিরল। তো আমরা দেখেছি যে বাঙালিরাই একমাত্র প্রমাণ করেছে যে মা মাটি মাতৃভূমি সব কিছু আমাদের ভালোবাসার দান এবং সব কিছুই আমাদের ভালোবাসার জিনিস। এইটি হচ্ছে মূলত একটি উদ্দীপক, এবং এই উদ্দীপকে আমরা বঙ্গবাণী কবিতাতেও আমরা যদি একটু বিশ্লেষণে আসি, এখন বঙ্গবাণী কবিতাতেও কি বলা হয়েছে, বঙ্গবাণী কবিতেও আব্দুল হাকিম তিনি মাতৃভাষার প্রতি গুরুত্ব আরোপ করেছেন এবং তিনি হিন্দু বা আরবি ফার্সি ভাষাকে তুচ্ছ তাচ্ছিল্যও করেননি, অবহেলাও করেননি, বরঞ্চ তিনি মাতৃভাষার প্রতি গুরুত্ব আরোপ করেছেন। এবং তিনি এ কথাটিও বলেছেন যে যারা বাংলায় জন্মগ্রহণ করলো বাংলা যাদের মাতৃভাষা এবং তারা এই বাংলাকে বাদ দিয়ে অন্য ভাষায় প্রতি যদি আকৃষ্ট হয় কবি তাদেরকে দেশ ছেড়ে বিদেশে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন এবং পাশাপাশি তাদের জন্ম পরিচয় নিয়েও কথা বলেছেন। তো আমরা দেখছি উদ্দীপকের সঙ্গে একটি মিল রয়েছে, বা উদ্দীপকের মূল বিষয় আর বঙ্গবাণী কবিতার মূল বিষয় একদম সেম আমরা বলতে পারি। তবে প্রশ্নগুলো আমরা এখন দেখি, ক নম্বর প্রশ্ন বলেছে বঙ্গবাণী কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমি প্রশ্নটার উত্তর কিন্তু প্রথমেই বলে দিয়েছি, তোমরা কি বলতে পারবা বলো তো, তাহলে কোন কাব্যগ্রন্থ? আমি কিন্তু উত্তরটা বলে দিয়েছি, হ্যাঁ তোমাদের মনে আছে অবশ্যই যে বঙ্গবাণী কবিতাটি কবির নূরনামা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। নূরনামা কাব্যগ্রন্থ, এটা অনেক সুন্দরভাবে মুখস্থ রাখবা, নূরনামা কাব্যগ্রন্থের নামটা মুখস্থ রাখবা, কেননা এই প্রশ্নটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দেখো আমি কিন্তু প্রশ্নটি এক বাক্যের মধ্যে শেষ করলাম যে বঙ্গবাণী কবিতাটি কবির নূরনামা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ওকে, বোঝা গেছে? অবশ্যই। এরপরে দেখো খ, কবি কাদেরকে এবং কেন বিদেশে চলে যেতে বলেছেন? এই যে বিদেশে চলে যেতে বলেছেন, আমরা দেখেছি যে কবি বলেছে যে বাংলা ভাষার প্রতি যারা অবহেলা অবজ্ঞা তুচ্ছ তাচ্ছিল্য করলো তাদের দেশ ছেড়ে বিদেশে চলে যাওয়ার পরামর্শ দিল। তো আমরা যদি প্রশ্নের উত্তরটা বলতে চাই যে কবি কাদেরকে, এইটুকুর উত্তর দেখব আমি, কাদেরকে এবং কেন দুটো প্রশ্ন করেছে, তাহলে আমরা অনুধাবন প্রশ্নে আমরা বলেছি দুইটা অংশ হবে, তাহলে প্রথম অংশে লিখব যারা মাতৃ বাংলায় জন্মগ্রহণ করলো এবং বাংলাকে মাতৃভাষা হিসাবে পেল এবং তারা বাংলাকে অবহেলা করে অন্য ভাষার প্রতি মমত্ব বোধ দেখালো, কবি তাদেরকে বিদেশে চলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। কেন দিয়েছেন? কবি মনে করেন যে প্রতিটি মানুষের কাছে তার মাতৃভাষা অনেক প্রিয় এবং আমরা বাঙালিরাও দেখো আমাদের মাতৃভাষাকে মান রক্ষার্থে আমরা কিন্তু আমাদের নিজেদের রক্ত বিলিয়ে দিয়ে দিতেও কার্পণ্য বোধ করি নাই। মাতৃভাষায় কথা বলে যে তৃপ্তি পায়, অন্য কোনো ভাষায় কথা বলে সে তৃপ্তি পাবো না আমরা। তাই লেখক মনে করেন যারা এই বাংলায় জন্মগ্রহণ করে বাংলাকে মাতৃভাষা হিসেবে পেল অথচ বাংলার প্রতি অবজ্ঞা অবহেলা তুচ্ছ তাচ্ছিল্য করলো, লেখক তাদের জন্ম নিয়ে কথা বলেছেন এবং পাশাপাশি তাদেরকে এই দেশ ছেড়ে বিদেশে অন্য দেশে চলে যাওয়ারও পরামর্শ দিয়েছেন। আমরা যদি এভাবেই প্রশ্নটি লিখি অনেক সুন্দর হবে এবং দুই নম্বরই তোমরা পাবা।
অবশ্যই আমার বাংলা 8 এর ক্লাস করেছো, 9 এর ক্লাস করেছো, এরপরে 10 এ এসে আর সমস্যা না হওয়ার কথায় না হওয়ার সম্ভাবনাই অনেক। তারপরেও আমি তোমাদের যেহেতু নবম দশম শ্রেণীর প্রথম সৃজনশীল নিয়ে কথা বলছি, সুতরাং সৃজনশীলের একটু ধারণা তোমাদের দিতেই হবে, তাই না? ওকে, এরপরে আমরা গ নম্বর প্রশ্ন নিয়ে কথা বলবো। দেখো গ নম্বর প্রশ্ন বলেছে, উদ্দীপকে বঙ্গবাণী কবিতার সাদৃশ্যপূর্ণ ভাবটি ব্যাখ্যা করো। এই দেখো, সাদৃশ্য মানে কি? সাদৃশ্য মানে, সাদৃশ্য মানে হচ্ছে মিল, সাদৃশ্য মানে হচ্ছে মিল। আমরা বলতে পারি যে মিল কোথায়? উদ্দীপকের বঙ্গবাণী কবিতার সাদৃশ্যপূর্ণ ভাব। উদ্দীপকে কি রয়েছে? মাতৃভাষার প্রতি গভীর মমত্ব বোধ, ভালোবাসা বিষয় নিয়ে। এবং বঙ্গবাণী কবিতাতেকে আমরা কি দেখেছি, সেখানেও লেখক মধ্যযুগে জন্মগ্রহণ করে বা মধ্যযুগের কবি হয়েও তিনি বাংলা ভাষার প্রতি বা মাতৃভাষার প্রতি আবেগ দেখিয়েছেন, মাতৃভাষার প্রতি গভীর মমত্ব বোধ দেখিয়েছেন। সুতরাং আমরা বলতে পারি না এটা যে উদ্দীপকে বঙ্গবাণী কবিতার সঙ্গে, উদ্দীপকের সঙ্গে বঙ্গবাণী কবিতার যে জায়গায় বা মিল রয়েছে বা সাদৃশ্য রয়েছে সেটি হচ্ছে মাতৃভাষার প্রতি গভীর মমত্ব বোধ। আমরা এটা লিখতে পারি, মাতৃভাষার প্রতি গভীর মমত্ববোধের বিষয় মিল রয়েছে। মাতৃভাষা এমন একটা জিনিস যে ভাষাতে কথা বলে আমরা সন্তুষ্টি অর্জন করি, তৃপ্তি, কেননা আমরা মায়ের মুখের ভাষাকে আমরা মাতৃভাষা বলি। মা আমাদের যেই ভাষা শেখান ছোট থেকে সেটাই আমাদের মাতৃভাষা হয়ে ওঠে। আর এই মাতৃভাষায় কথা বলে যতটা নিজেকে গর্বিত মনে হবে, অন্য ভাষায় কথা বললে তেমনটি মনে হবে না। ইংরেজি হোক, আরবি হোক, ফার্সি হোক, যে কোনো ভাষায় হোক না কেন, বাংলা ভাষায় কথা বলে যে সন্তুষ্টি অর্জন হবে, অন্য ভাষায় কথা বলে সেই সন্তুষ্টি অর্জন আমরা করতে পারি না। হ্যাঁ, যদিও অন্য ভাষার প্রয়োজন রয়েছে বর্তমান আধুনিকতার বিশ্বে, তারপরেও দেশি ভাষাকে, মাতৃভাষাকে বাদ দিয়ে নয়। লেখক এখানেই বলেছে যে আরবি ফার্সি শাস্ত্রে তার কোনো রাগ নাই, আরবি ফার্সি শাস্ত্রে তার কোনোই রাগ নাই, কিন্তু দেশি ভাষাকে, মাতৃভাষাকে বাদ দিয়ে নয়। তিনি সব কিছুর ঊর্ধ্বে মাতৃভাষাকেই প্রাধান্য দিয়েছেন, মাতৃভাষাকেই বড় করে দেখেছেন। আমরা উদ্দীপকেও দেখেছি যে মাতৃভাষা রক্ষার জন্য, মান সম্মানের রক্ষার জন্য, মান রক্ষার্থে দমাল ছেলেরা, বাংলার দমাল ছেলেরা নিজেদের জীবন বিলিয়ে দিতেও প্রস্তুত, নিজেদের বুকের তাজা রক্তে ঢেলে রাজপথ রঞ্জিত করেছেন, পৃথিবীর ইতিহাসে বিরল। তাই লেখক মধ্যযুগের আদলেও তিনি বলেছেন যে এই বাংলা যারা পেল এবং বাংলাকে পেয়ে যারা বাংলাকে অবহেলা, তুচ্ছ, তাচ্ছিল্য করল, তাদের কবি বিদেশে চলে যাওয়ারও পরামর্শ দিয়েছেন। কেননা এই মাতৃভাষাতেই, এই বাংলা ভাষাতেই পূর্বপুরুষ থেকে কথা বলা চলে আসছে, পূর্বপুরুষ থেকে এই ভাষাটা আমাদের কাছে চলে আসছে। সুতরাং এই বাংলা ভাষাকে বাদ দিয়ে অন্য ভাষার প্রতি আকৃষ্ট হওয়া লেখকের একদম অপছন্দের বিষয়। তাই এখানে আমরা দেখেছি যে বঙ্গবাণী কবিতার সঙ্গে উদ্দীপকের যে থিমটা, সেই থিম হচ্ছে মাতৃভাষার প্রতি গভীর মমত্ব বোধ, ভালোবাসা। ওকে, হ্যাঁ, এইভাবে যদি তুমি প্রশ্নগুলো লিখতে পারো অবশ্যই ফুল মার্কস পাবা। তবে লক্ষ্য রাখতে হবে এটা 3 প্যারার মধ্যেই সম্পূর্ণ করতে হবে। এরপরে আমরা ঘ নম্বর প্রশ্ন নিয়ে কথা বলবো। উদ্দীপকের ভাষা সৈনিকদের পূর্বসূরি, যেমন বলেছে, দেখো উদ্দীপকের ভাষা সৈনিক মানেই যে দামাল ছেলেরা, ভাষার জন্য যারা জীবন দিয়েছেন, ভাষার জন্য যারা যুদ্ধ করেছেন, তাদেরকে ভাষা সৈনিক বলা হয়। উদ্দীপকের ভাষা সৈনিকদের পূর্বসূরি যেন বঙ্গবাণী কবিতার কবি। পূর্বসূরি মানে যারা এই ভাষার জন্য জীবন দিয়েছেন এবং ভাষার জন্য যুদ্ধও করেছেন, তাদেরকে বলে তারাই যেন বঙ্গবাণী কবিতার কবি। কবিও এক অর্থে এই ভাষার জন্য নিজেকে নিয়োজিত করেছেন, ভাষার জন্য যুদ্ধ করেছেন। অবশ্যই কথাটি, উক্তিটি যথার্থ আমরা বলতে পারি। প্রথমেই আমরা এই পাড়াটি দিতে পারো যে ভাষা সৈনিকদের পূর্বসূরি যেন বঙ্গবাণী কবিতার কবি, উক্তিটি যথার্থ। কেন যথার্থ? কারণ আমরা দেখেছি যে আমাদের বাংলা ভাষাকে রক্ষার জন্য, বাংলা ভাষার মান সম্মান রক্ষার জন্য বাংলার দামাল ছেলেরা নিজেদের বুকের রক্ত ঢেলে দিয়েছেন, নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে বাঙালিরা একমাত্র যারা ভাষার জন্য নিজের জীবন দিতে প্রস্তুত, নিজের জীবন দিয়েছেন। তো আমরা উদ্দীপকেও যা দেখলাম, এর সঙ্গে বঙ্গবাণী কবিতাও দেখি। বঙ্গবাণী কবিতাও লেখক তিনি বলেছেন যে বাংলা ভাষায় যেভাবে মনের সন্তুষ্টি অর্জন হয়,
মাতৃভাষায় যেভাবে মনের তৃপ্তি অর্জন হয় অন্য ভাষায় হয় না। তবে তিনি আরবি ফার্সি ভাষায় রাগ পোষণ করেননি। এক শ্রেণীর লোক ছিল সেই সময় বাংলাকে হিন্দুর অক্ষর বলে, হিন্দুর ভাষা বলে বিবেচিত করেছেন। আমরা দেখেছি মধ্যযুগে মূলত দেবদেবী নির্ভর বা ধর্ম নির্ভর সাহিত্য ছিল, তারা মনে করত সেই সময় ভাষা ছিল আরবি ফার্সি, এগুলো ছিল। এবং আমরা দেখেছি যে সৃষ্টিকর্তা বা আল্লাহর ভাষা হচ্ছে ফার্সি বা আরবি ভাষা, আরবি ফার্সি ভাষায়। তো একদল মানুষ মনে করত বাংলা হচ্ছে হিন্দুর ভাষা, সুতরাং এই বাংলা ভাষায় সৃষ্টিকর্তাকে ডাকলে তিনি শুনবেন না। কিন্তু এটা আব্দুল হাকিম বলেছেন সম্পূর্ণই ভুল। সৃষ্টিকর্তা সর্ববাক্য বুঝে, সব ভাষাতেই যে ভাষাতেই তাকে ডাকা হোক না কেন তিনি সে ভাষায় বুঝেন। তবে লেখক বলেছেন আরবি ফার্সি শাস্ত্রে তার কোনো দ্বিমত নাই, তার কোনো রাগ নাই, অথচ কিন্তু বাংলা ভাষার প্রতি বা মাতৃভাষার প্রতি লেখক প্রাধান্য দিয়েছেন। তিনি বলেছেন বাংলা ভাষা বা মাতৃভাষায় জন্মগ্রহণ করে বা মাতৃভাষা বাংলা হিসাবে যারা পেল, তারপরেও যারা বাংলাকে অবজ্ঞা অবহেলা তুচ্ছতা ছিল করলো, তাদেরকে কবি জন্ম পরিচয় এবং বিদেশে চলে যাওয়ারও পরামর্শ দিয়েছেন। একই কথাগুলোই কিন্তু আমাদের বারবার বারবার আসবে, কারণ বঙ্গবাণী কবিতার মূল থিম কিন্তু এটুকুই। সুতরাং আমরা বলতে পারি যে ভাষা শহীদদের, যে পূর্বশরীয় যে ভাষা সৈনিক যারা রয়েছে, তাদের সঙ্গে বঙ্গবাণী কবিতার কবি আব্দুল হাকিম একই পর্যায়েই রয়েছে। অর্থাৎ উক্তিটির সম্পূর্ণ সত্য বা যথার্থ বলে আমি মনে করি। এইভাবে বলে তুমি প্রশ্নের উত্তরটা শেষ করে দিতে পারো চার প্যারার মধ্য দিয়ে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই সৃজনশীলটা একটু মনোযোগ সহকারে বাসায় পড়বা এবং প্রশ্নগুলো নিয়ে একটু দেখবে, তার আগে বঙ্গবাণী কবিতাটি পড়বা অনেক সুন্দর করে, তাহলে তোমরা এখান থেকে অনেক অনেক প্রশ্নগুলো পাবে। তো আমি এই প্রশ্ন নিয়ে কথা বললাম, তোমরা ক এবং খ হোমওয়ার্ক হিসাবে, হোমওয়ার্ক হিসাবে ক এবং খ লিখে গ্রুপে পোস্ট করবা, আমি দেখে দেব তোমাদের কেমন হচ্ছে প্রশ্নগুলো। এর পরের ক্লাসে আমরা অবশ্যই গ ঘ তোমাদের লিখতে দেব। তো তোমরা অনেক অনেক পড়াশোনা করো, সময় নষ্ট করার সময় তোমাদের নাই, সামনে তোমাদের পরীক্ষা রয়েছে, একটি বোর্ড পরীক্ষায় বসতে হবে, সুতরাং তোমরা অযথাই সময় নষ্ট করবা না, মোবাইল ফোন বেশি ঘাটা ছাড়ার দরকার নেই, প্রয়োজনের অতিরিক্ত কোনো কাজই ভালো নয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সে প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।